সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুলের কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ধারাবাহিক ভিডিও ক্লাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান ক্লাস। তো বিজ্ঞান আর ক্লাসের আজকে আলোচ্য বিষয় আমার হলো প্রথম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদের সাথে কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়, তাই না? কোন বিষয়টা নিয়ে? বিষয়টা ছিল আসলে আমাদের এই পরিবেশ, পরিবেশের উপাদান নিয়ে বলেছিলাম। পরিবেশের উপাদান হলো দুই ধরনের, একটি হলো জীব আর একটি হলো জড়। এরপর বুঝিয়েছিলাম জীব এবং জড় একে অন্যের উপর নির্ভরশীল, এটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিভাবে নির্ভরশীল এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনার মধ্যে দিয়ে সেখানে শেষ টেনেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, অর্থাৎ কিভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপর নির্ভরশীল এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি, ছুটে যাবো এখন আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা পেজ নম্বর 4-এ দেখেছো যে একটি গরু কি হচ্ছে, একটি এক গরু ঘাস খাচ্ছে এবং গাছে কি রয়েছে, বানর রয়েছে, পাখি রয়েছে এবং তার উপর রয়েছে সূর্য। অর্থাৎ যা হোক, এখানে বিষয়টা হচ্ছে কি, উদ্ভিদ এবং প্রাণী। অর্থাৎ এখানে যদি আমি এরকম ভাবে একটি চিত্র এঁকেছি যে এটি হলো কি প্রাণী আর এটি হলো কি ফুল, অর্থাৎ এই ফুলটা কি আমরা জানি এটি হলো উদ্ভিদ, এই তো। তো দেখো এখানে প্রাণী অর্থাৎ এই মৌমাছি বা এই যে ভ্রমণটি, এখানে উদ্ভিদ এই ফুলকে কিভাবে সে সহায়তা করছে, কিভাবে নির্ভরশীলতা বা কি কে কার উপর কিভাবে নির্ভরশীল, এটুকুন যদি আমি স্পষ্ট তোমরা তোমাদের বুঝাতে পারি তাহলে এরকম আরো কিছু উদাহরণ তোমাদের সামনে আমি টেনে নিয়ে আসবো এবং তোমরা নিজেরাও কিন্তু এভাবে তৈরি করতে পারবে। দেখো তাহলে নির্ভরশীলতার প্রথম পয়েন্টে চলে আসে। এখানে দেখা যাচ্ছে অলি বা মৌমাছি সে কি করছে, ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। ফুলে ফুলে যখন উড়ে বেড়াচ্ছে এই ফুলে কেন যাচ্ছে, এই ফুলের রঙে আকৃষ্ট হয়ে এই ফুলের উপর যখন বসছে তখন এই ফুল থেকে কি করছে, সে মধু আহরণের উদ্দেশ্যে গিয়েছে। তো এখানে অলির কিন্তু সে এই মধুটা সংগ্রহ করে সে কি তার জীবন নির্বাহ করছে, অর্থাৎ জীবনকে বাঁচানোর জন্য এই মধু সংগ্রহ করছে। তার কি হচ্ছে, এই প্রাণীটা উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য, জীবন বাঁচানোর জন্য। ওকে, এরপর দেখো এখানে বলা হচ্ছে যে এই ফুলটা কি করছে, ফুলের কি উপকার হচ্ছে। অর্থাৎ দেখো যখন একটি মৌমাছি এই ফুলের উপর এসে বসছে তখন তার অজান্তেই এই পরাগ গুলো, অর্থাৎ এই যে পরাগ আছে, এই যে পরাগ, এই পরাগ গুলো এই মৌমাছির গায়ে লেগে গেছে। এই এখান থেকে যখন অন্য একটি ফুলে, এরকম অন্য একটি ফুলে যখন এই এই মৌমাছিটা যখন উড়ে গিয়ে বসছে তখন কি হচ্ছে, এই পরাগ গুলো এখানে গিয়ে লেগে গেল। যখন লেগে গেল তখন কি হয়ে গেল, তার নাম কি, পরাগায়ন, পরাগায়ন। তো পরাগায়ন, এখানে পরাগায়ন কাকে বলে তোমরা কিন্তু জানো, পরাগায়ন হলো অর্থাৎ স্ত্রী ফুল থেকে, অর্থাৎ পুরুষ ফুল থেকে পরাগ গুলো স্ত্রী ফুলে যে প্রক্রিয়ায় মিলিত হয়, এই মিলিত হওয়ার প্রক্রিয়ার নাম হলো পরাগায়ন। অথবা তোমরা শিখেছো এভাবে যে ফুল থেকে ফল সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম হলো কি, পরাগায়ন। তো দেখো এখানে কি হচ্ছে, এই অলিটা বা মৌমাছিটা যখন ফুলে উড়ে বেড়াচ্ছে তখন কি হচ্ছে, তার পরাগায়ন ঘটে যাচ্ছে। এখন এই পরাগায়ন যদি না ঘটতো তাহলে কি হতো, তাহলে কিন্তু ফুল থেকে কখনো ফল সৃষ্টি হতো না, আর ফল সৃষ্টি না হলে এই ফল থেকে পুনরায় অপর একটা উদ্ভিদের সৃষ্টি হতে পারতো না। অর্থাৎ কি হচ্ছে এখানে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আসলে প্রাণীরা তার বেঁচে থাকার জন্য কি হচ্ছে, উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদও বেঁচে থাকার জন্য, বংশ বিস্তার করার জন্য তার কি করা হচ্ছে, প্রাণীদের উপর নির্ভরশীল। এটা থেকে বুঝতে পারলাম কিভাবে একটি পরাগায়নের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভরশীল। এরপর অনেক সময় তুমি দেখবে বীজের বিস্তরণের জন্য, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা আলোচনায় শেষ করলাম, বীজের বিস্তরণটা কি, বীজের বিস্তরণ কাকে বলে, অর্থাৎ কি হচ্ছে, বীজ এক স্থান থেকে অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে, এক কথায় মাতৃ, এটা হলো মাতৃ উদ্ভিদ, এই গাছে কি হচ্ছে, বীজ, ফুল থেকে বীজ হবে, এই বীজটা এই এখানে বিস্তার না লাভ করে সে এখান থেকে অন্যত্র
চলে যায়, সে নতুন ভাবে আবার তার বংশ সৃষ্টি করবে। তো বলা হচ্ছে এই যে বীজ, মাতৃ উদ্ভিদ থেকে বীজ চোয়ার দিকে ছড়িয়ে পড়া কি কেলো হচ্ছে বীজের বিস্তারণ বলা হচ্ছে। তো এক সময় কি হতো, আমাদের দেশে দেখা যেত যে এই যে যে সমস্ত আমরা ফল ফলাদি এখন পাচ্ছি এগুলো কিন্তু ছিল না। অর্থাৎ কি হচ্ছে, প্রাণীদের মাধ্যমে, মানুষ হোক বা যে কোনো প্রাণীদের মাধ্যমে এই বীজগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেয়ে সেটাকে রোপণ করা হয়েছে, আর এরপরেই কিন্তু সেখানে এই গাছটা জন্মেছে। তাহলে এইভাবে কিন্তু বীজের বিস্তরণ সৃষ্টি করছে বা বীজের বিস্তরণ হচ্ছে। এই বীজের বিস্তরণটা মনে করো তোমার বাবা বা তুমি কি করছো, একটা বীজ অন্যত্র আত্মীয় বাড়ি থেকে তুমি নিয়ে এসে তোমার এলাকায় বপন করছো। তাহলে কি হলো, অন্যত্র থেকে তুমি বহন করে নিয়ে আসলে, তাহলে বীজটা থেকে উদ্ভিদ জন্ম নিল। এই উদ্ভিদটা জন্ম নিল এটা কিসের উপর নির্ভর করে, অর্থাৎ তুমি কিন্তু নিয়ে আসছো। তাহলে এটা তুমি না নিয়ে আসলে এই গাছটা কখনো হতে পারতো না। তো এখানে কিন্তু তার মানেই হলো যে এই বীজের বিস্তরণ, বীজের বিস্তরণে কি হচ্ছে, এটিকে কি হচ্ছে সাহায্য করছে। দুটি পয়েন্ট গেল, এরপর আসছি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা প্রাণীরা যারা বেঁচে আছি আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, শ্বাস প্রশ্বাসে অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেনটা কোথা থেকে আসছে, অক্সিজেনটা কিন্তু একটা উদ্ভিদ, এভাবে উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, হ্যাঁ এই যে তার পাতার মধ্যে কি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হচ্ছে, এখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। অক্সিজেনটা কি করছে, আমরা যারা প্রাণীরা আছি সেই প্রাণীরা আবার সেই অক্সিজেনকে আবার কি করেছে গ্রহণ করেছে, অর্থাৎ এখান থেকে কি আমরা অক্সিজেন গ্রহণ করেছি। দেখো অক্সিজেন গ্রহণ করেছে, অক্সিজেন গ্রহণ করে কি হচ্ছে আমরা বেঁচে আছি। তো এই যে বিষয়গুলো, যে অক্সিজেনের জন্য এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য উদ্ভিদ, কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রাণীদের উপর নির্ভরশীল, প্রাণীরা অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাহলে আমাদের আলোচ্য বিষয়ে কিন্তু আমরা স্পষ্টতার দিকে চলে যাচ্ছি। তিনটা চারটা পয়েন্ট আমরা পেয়েছি। এই এরপরে আরো কিভাবে নির্ভরশীল, যে আসলে অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা প্রাণীরা এই উদ্ভিদের কে আবাসস্থল হিসেবে, অর্থাৎ বসবাসের স্থান হিসেবে উদ্ভিদকে বেছে নিয়ে থাকে, অর্থাৎ আবাসস্থল হিসেবে উদ্ভিদকে উদ্ভিদের উপর বসবাস করে, এরকম অনেক প্রাণী রয়েছে। তো শিক্ষার্থী এরকম আমরা অনেক কিছু দেখতে পাই, আমরা মূলত এরকম আর অনেক অনেক উদাহরণ পাব যেগুলো, অর্থাৎ উদ্ভিদ কোনো না কোনো ভাবে প্রাণীর উপর নির্ভরশীল, আবার প্রাণীরা কোনো না কোনো ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তো শিক্ষার্থী এটি ছিল আলোচ্য বিষয় আজকে আমাদের মূল টপিকস, উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের টপিকস হলো শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ। আসলে মূলত এখানে কিন্তু আলোচনা হয়ে গেছে শক্তি প্রবাহটা কি। শক্তি প্রবাহটা হলো যে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হওয়া। যেমন এই মৌমাছি যখন এই ফুলে থেকে মধু আহরণ করে বেঁচে থাকছে খাদ্য হিসেবে, তখন এই এর ফুল থেকে কি হচ্ছে এর শরীরে কি হচ্ছে মধুর মাধ্যমে তার শরীরে শক্তি চলে আসছে। তো এই সেই মধুটা আবার আমরা যখন আবার গ্রহণ করে আমাদের শরীরে চলে আসছে, হ্যাঁ আমরা যখন আবার মারা যায় তখন আবার কি হচ্ছে এগুলো মাটিতে মিশে যাচ্ছে। তো দেখা যাচ্ছে শক্তি এইভাবে কি হচ্ছে, শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শক্তির এই প্রবাহকে বলা হচ্ছে শক্তি প্রবাহ। আর এই শক্তি প্রবাহ আর এই শক্তিগুলো, সকল শক্তি মূলত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সার্বক্ষণিক সূর্য আলো থেকে আমরা পেয়ে থাকি। এই জন্য বলা হচ্ছে সকল শক্তির মূল উৎসকে সূর্য, সকল শক্তির মূল উৎসকে সূর্য মামা, অর্থাৎ সূর্য মনে হচ্ছে সকল শক্তির মূল উৎস হলো সূর্য। আর প্রাণীর প্রায় সেই খাদ্য থেকে, অর্থাৎ শক্তি থেকে খাদ্য শৃঙ্খল। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে, পোকামাকড় উদ্ভিদ খেয়ে আবার সেই খাদ্য গ্রহণ করে। এইভাবে দেখো শক্তি কি হচ্ছে, এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উদাহরণটা এরকম যে বলা হচ্ছে এরকম, যখন ঘাস থাকে এই ঘাসের উপর যখন সূর্যের আলো পড়ছে,
তখন এটা সূর্য শক্তি ব্যবহার করে, অর্থাৎ সূর্য শক্তি ব্যবহার করে সে সালোকসংশ্লেষণের খাদ্য তৈরি করছে। এখন এই ঘাসটাকে যখন একটা ব্যাং এসে খাচ্ছে, ব্যাং ব্যাং এসে খাচ্ছে, তখন কি হচ্ছে, সেই ব্যাঙের শরীরে চলে যাচ্ছে। এরপর ব্যাংকে যখন আবার সাপ খাচ্ছে, তখন সেই শক্তি সাপের দেহে চলে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, শক্তি একজন দেহ থেকে অন্য জনের দেহে, এইভাবে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হচ্ছে। এভাবে শক্তির এই প্রবাহটাকে বলা হচ্ছে শক্তি প্রবাহ। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আলোচ্য বিষয় রয়েছে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এবং এই অধ্যায়ের কিছু প্রশ্ন। পরবর্তীতে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনায় চলে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।